আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটি কোর্টহাটে। এটি শামুকদম থানা ও রাজশাহী জেলায় অবস্থিত। যারা আপনারা এই হাটে আসতে চান, তারা রাজশাহী রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন হইতে যে কোনো রিক্সাওয়ালাকে বললে আপনাকে হাটে নিয়ে চলে আসবে। রাজশাহী রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন হইতে 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এই হাট। এটি রাজশাহী বিভাগের শহরের সব থেকে বড়ো হাট। আপনাদের এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য যে এই হাটে কী পরিমাণে মহিষ গরু আমদানি হয় তার একটি নমুনা দেখা। আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে ব্যাপক পরিমাণে মহিষ এবং গরু আমদানি হয়, আর এই হাটের আয়তনও ব্যাপক বড়। এই হাট প্রতি রবিবার ও বুধবার মিলে, রবিবারের হাট সব থেকে বড় হয় এবং বুধবারের হাট কিছুটা ছোট হয়। এই হাট হইতে বাংলাদেশের যে কোনো প্রান্তে গরু নিয়ে যেতে পারবেন, মহিষ নিয়ে যেতে পারবেন। রাজশাহী সিটি হাট হতে ইন্ডিয়ান বর্ডারটা কাছে, সেহেতু ইন্ডিয়ান থেকে যে গরুগুলো আসে এই হাটে সব থেকে বেশি পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায়। আরেকটি বিষয়, এই হাটে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস এই কয় মাস গরুর দাম ব্যাপক কম পাওয়া যায়, কারণ এই সময়টিতে গরু ব্যাপক পরিমাণে আমদানি হয়, ইন্ডিয়া থেকে আসে। আপনারা যারা খামার করতে চান বা গরু কিনতে চান, এই সময়টা যদি কিনতে পারেন সবথেকে লাভবান হবেন আপনারা। আর রাজশাহী সিটি হাট হতে আপনার ঢাকা, নোয়াখালী, চিটাগাং, সিলেট, কুমিল্লা, বরিশাল ইত্যাদি অঞ্চল হইতে ব্যাপক পরিমাণে ব্যাপার রয়েছে। তারা কন্টিনিউ এই হাট থেকে গরু কিনে নিয়ে ব্যবসা করে। আপনারা যারা ব্যবসা করতে চান তারাও এই হাটে আসতে পারেন ব্যবসা করার জন্য। আর এই হাটে দালালের পরিমাণটা একটু বেশি। আপনারা যারা গরু কিনতে চান বা মহিষ কিনতে চান, তারা দালাল অ্যাভয়েড করবেন। এই হাটে প্রতিটি গরু বা মহিষের হাসিল 450 টাকা নিবে। আর যদি কোনো গরু বা মহিষ আপনি রাজশাহীর বাইরে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে এলসি করা লাগবে। প্রতিটি গরুতে এলসি করতে লাগে 250 টাকা। তাছাড়া আর কোনো ঝামেলা নেই। আর যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে হাটের বাইরে। আপনারা যদি পারেন তাহলে গাড়ি নিয়ে আসতে পারেন, আবার যদি গাড়ি নিয়ে আসতে না চান তাহলে আপনারা এই হাট থেকে গাড়ি পেয়ে যাবেন। আর যারা এই হাটে গরু রাখার ব্যবস্থা রয়েছে, আপনারা যারা এই হাটে গরু দু একদিন রাখতে চান তারা অবশ্যই রাখতে পারবেন। এই হাটে বিট রয়েছে ব্যাপক। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।